بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أستعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى وقال النبي صلى الله تعالى عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের লাইভ ক্লাসে এবং জুম ক্লাসে জয়েন করেছেন আমরা সবাইকে আমাদের আজকের এই 3-in-1 কোরআন শিক্ষা কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা 3-in-1 কোরআন শিক্ষা কোর্স চালু করেছি ফোরকান ইনস্টিটিউটের পক্ষ থেকে লেভেল ওয়ানে আমরা 15টি ক্লাস আপনাদের সাথে করব ইনশাআল্লাহ এই 15টি ক্লাসে আপনারা শিখবেন তাজবীদ সহ কোরআন তেলাওয়াত এবং আরবি গ্রামারের অসংখ্য নিয়ম এবং ভোকাবুলারি যেগুলোর মাধ্যমে আপনারা কোরআনের সম্পূর্ণ কোরআনের 55 ভাগ ভোকাবুলারি শব্দ ভাণ্ডার আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ পাশাপাশি ইসলামের মৌলিক এবং বেসিক কিছু বিষয় আপনারা জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা আমাদের সাথে জয়েন করেছেন আমাদের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সাদাকায়ে জারিয়ার অংশীদার হবেন পাশাপাশি আপনারা এই কোর্সের যে লিঙ্কটি সেটি আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা রয়েছে সবার কাছে পাঠিয়ে দেবেন তাহলে তার মাধ্যমে তারাও কোরআন শিখতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন সূরা তাহা 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 5ম লাইনে আল্লাহ বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আমি এই কোরআনকে তোমার কাছে তোমার উপর এই জন্য নাজিল করিনি যে তুমি কোরআনের কারণে কষ্ট পাবে তুমি এর কারণে অসুবিধার মধ্যে পড়বে এই জন্য আমি কোরআন নাজিল করিনি বরঞ্চ ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা এই কোরআনটি হচ্ছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে মান ইয়াখশা যে আল্লাহকে ভয় করে তার জন্য একটি উপদেশ তার জন্য এটি একটি তাযকিরা একটি টিকিট একটি সুখময় জীবনের একটি টিকিট আমার প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এ পর্যায়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাব আমরা আপনাদের সাথে সর্বপ্রথম আজকে 5ম যে ক্লাসটি আপনাদের সাথে আমরা শেয়ার করব 5ম ক্লাসের শুরুতে আমরা আপনাদের সাথে প্রথমেই ফুরকান ইনস্টিটিউটের আমরা 3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল ওয়ানে আপনাদের সাথে আজকে আমরা সহজ তাজবিদ শিক্ষার যে অংশটি সেটি আমরা আজকে আপনাদের সাথে প্রথমে শেয়ার করব আজ আমরা পড়ব মাখরাজ মাখরাজ কি জিনিস মাখরাজ কাকে বলা হয় এবং প্রত্যেকটা হরফ কোন স্থান থেকে উচ্চারিত হয় এ বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব মাখরাজ এবং হরকতের উচ্চারণ অর্থাৎ প্রত্যেকের শব্দ কোথা থেকে উচ্চারিত হয় সেখান থেকে আমরা সেটা বলবো ক্লাস 5ম ক্লাস সেটা আপনি এডিট করবেন 5ম এই ক্লাসে আমরা আজকে পড়ব মাখরাজ হরকতের উচ্চারণ আমরা প্রথমে জানবো যে মাখরাজ কাকে বলে উত্তর হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে আমরা যখনই এই ক্লাসটি করব অর্থাৎ আমরা যখনই কোরআন শিক্ষার এই ক্লাসটি করব তখন আমরা সবাই 10 থেকে 12 বছরের বাচ্চা হয়ে যাব আমরা সবাই মুখে মুখে উচ্চারণ করে বলবো মাখরাজ কাকে বলে সবাই একটু বলেন হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ কাকে বলে
হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট কয়টি ও কি কি? মাখরাজ মোট 15টি। মাখরাজ মোট কয়টি? মাখরাজ মোট 15টি। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা অর্থাৎ গোলহা উচ্চারিত হয়, এই গোলহা উচ্চারিত হয়। গোলহা উচ্চারিত হয় তাহলে আমরা হলকের শুরু হইতে হামজা হা উচ্চারণ করব। হলকের শুরু, হলক কাকে বলে? এই যে গলার যে পুরো জায়গাটা হুলকুম, এই পুরো গলার জায়গাটা, এটাকে হলক বলা হয়। হলকের একটা শুরু আছে, মাঝ আছে এবং শেষ আছে। তাহলে হলকের শুরু হইতে হামজা, একবারে উপরে দেখেন হামজা হা, সবাই একটু বলেন, হলকের একবারে শুরু থেকে হামজা হা, হামজা হা, সবাই একটু বলেন, হলকের শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। এরপরে দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে, মধ্যভাগ হইতে আইন, এই যে মাঝখান থেকে যেখানে একটু উঁচা উঁচা হয়ে থাকে ওখান থেকে একটু ধরো সবাই, আইন হা, আবার একটু বলো সবাই ধরে, আইন হা, আবার একটু ধরেন, আইন হা, আবার একটু ধরেন, আইন হা, আবার একটু ধরেন, আইন হা, আমাদের বেসিক। আচ্ছা, আমাদের বেসিক যে সমস্যাটা, দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যভাগ হইতে আইন, এই যে এখানে একটু ধরেন, আইন এই যে এখানে ধরেন, একটু ভাইব্রেশন হয় কিনা দেখেন, এখানে মাঝখানে আইন, একটু হাত দেন, আইন হা, মাঝখান থেকে আবার বলেন, আইন হা, আবার একটু বলেন মাঝখান থেকে, হলকের মাঝখান থেকে, আইন হা, আইন হা, আবার একটু বলেন সবাই, আইন হা। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমাদের অনেকেরই আইন এবং হা এটা উচ্চারণ হয় না। হলকের মাঝখান থেকে আইন হা, আইন হা এটা উচ্চারিত হয়। এরপর তিন নম্বর মাখরাজ, হলকের শেষ হইতে একেবারে এখান থেকে গাইন খ, একবার উপর থেকে হামজার যেখানে, হলকের শেষ হইতে গাইন খ, গাই হামজা হা, যেখান থেকে হইতো তার উল্টা পাশে গাইন, এরকম একটা সাউন্ড হবে, সাউন্ড হবে গাইন খ, হলকের শেষ হইতে গাইন খ, গাইন খ। এরপরে চার নম্বর মাখরাজ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা কফ, জিব্বার গোড়া অর্থাৎ জিব্বার গোড়ার মাঝখানে যে আল জিব্বাটা আছে, আমরা যেটা দিয়ে সাউন্ড করি কথা বলি, ওই আল জিব্বাটা, জিব্বার গোড়াটা তার উপরের তালুর সঙ্গে লাগাবে, উপরে যে তালুটা আছে, এই যে তালু, তালুর সাথে দুই নোক্তাওয়ালা অফ, দুই নোক্তাওয়ালা অফ, হাত দেন একটু অ, দেখবেন একটা একটা এরকম আবার হলকটা নড়ে উঠবে, অফ, হলকটা নড়ে উঠবে, অফ, অফ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগান, অফ, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া অফ, দুই নোক্তাওয়ালা অফ, আবার বলেন আমার সাথে সাথে বলেন, অফ, অফ, জিব্বার গোড়াটাকে উপরে লাগাই দেন, অফ, 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 এভাবে। ছয় নম্বর মাখরাজ, জিব্বার মধ্যভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিব্বা যে মাঝখানটা, এটা জিব্বার মাঝখানটা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগান, জিম, শিম, ইয়া, জিব্বার মাঝখানটা উপরের দিকে, জিম, শিম, ইয়া, আবার
জিম শিন ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এরপরে সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা, এই যে জিব্বার যে গোড়া, জিব্বার সেই গোড়ার কিনারাটা, জিব্বার গোড়াটার কিনারা উপরের মাড়ি দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। এরকম জিব্বাটা থালার মতো হয়ে যাবে, থালার মতো হয়ে ভিতর থেকে মোটা করে একটা সাউন্ড বের হবে। আবার কি দেখেন, জিব্বার গোড়ার যেটা, জিব্বার গোড়ার কিনারাটা উপরে যে মাড়ির দাঁত আছে, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। জিব্বাটা এরকম ইয়ের মতো হয়ে যাবে, এরকম বাটির মতো হয়ে যাবে, বদ বদ বদ। জিব্বার গোড়ার কিনারা, এই যে জিব্বার গোড়ার কিনারাটা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, এটা মোটা হবে সাউন্ড, পুরো জিব্বাটা এরকম থালার মতো হয়ে যাবে, থালার মতো একটা বুঝতে সাউন্ড বেরোবে বদ। আমার সাথে সবাই বলেন বদ বদ বদ। এরপর আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাঁতের জিব্বার আগার কিনারা আট নম্বর মাখরাজ জিব্বার আট নম্বর মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। জিব্বার আগা, আগার কিনারা, এটা সহজ, ল কাল্লা মলাম, আমরা এল জানি ল জানি, কোনো অসুবিধা নেই, সহজ। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নয় নম্বর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন নুন, এটা সহজ। এরপরে এটা একটু গুরুত্বের সাথে দেখতে হবে, জিব্বার আগার পিঠ, জিব্বার যে আগা, আগার যে পিঠ এটা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র মোটা করে র র র। এইটা করার সময় আপনার জিব্বার এরকম থালার মতো মোটা হয়ে যাবে এবং ভিতর থেকে মোটা করে একটা সাউন্ড বের হবে। সবাই একটু বলেন, জিব্বার আগার পিঠ, এই যে আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র মোটা করে র র। এগারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, আগাটাকে সামনে যে দুই দাঁত, এই যে বড় বড় এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, ক ডাল তা ক। কিন্তু এখানে ছোট্ট একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে এই কটাকে মোটা করে পড়তে হবে, ক ক ক ক ক। এই যে এইটা মোটা করে, তাহলে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, ক ডাল তা, কিন্তু কটা মোটা করে, অনেকে বলে পা এরকম না, ক জিব্বাটা এরকম খাঁচার বাটির মতো হয়ে যাবে। বারো নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাচ ও আগার সঙ্গে লাগাইয়া
সাদ সিন যা, সাদ সিন যা। 12 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট, জিব্বার আগাটাকে সামনের নিচের যে দুই দাঁত, নিচে দুই দাঁত, দুই দাঁতের পেট ও আগা, দাঁতের পেট ও আগা। সাদ, এই জিব্বাটা ওখানে থাকবে নিচে, সাদ সিন যা, সাদ সিন যা। জিব্বার আগাটাকে সামনে নিচে দুই দাঁতের পেট ও আগা সঙ্গে লাগাইয়া সাদ লাগান, এই যে সাদ সাদ, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। সিন যা, সাদ সিন যা উচ্চারিত হয়। এরপর 13 নম্বর মাখরাজ জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, আপনাদেরকে আগেও বলেছিলাম এটা যে জাস্ট জিব্বার যে আগাটা এটাকে সামনের যে দুইটা দাঁত আছে এটা আগার সঙ্গে লাগাই সফট করে, রাল সা, রাল সা। আমার সবাই একটু বলেন, রাল সা। আবার একটু বলেন, রাল সা। আমার একটু বলেন, রাল সা। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, এই যে ঠোঁটের পেটটা, এই যে এই জায়গাটা, এই যে ঠোঁটের এই জায়গাটা ফা, এই জায়গাটাকে উপরের দাঁতের আগার সঙ্গে দুই দাঁতের আগা ফা ফা ফা, এটা সহজ, ফা জবর ফা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে বা মিম ওয়াও, বা মিম ওয়াও উচ্চারিত হয়, বা ঠোঁটের ভেজা স্থান থেকে মিম, মিম যে ঠোঁটের ভেজা জায়গাটাকে মিম, উভয় ঠোঁটের শুকনা স্থান থেকে এবং ওয়াও উভয় ঠোঁটের ভেজা স্থান থেকে মিম, উভয় ঠোঁটের বাটা হবে উভয় ঠোঁটের ভেজা স্থান, বা 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 ভেজা স্থান থেকে, মিম হবে উভয় ঠোঁটের শুকনা স্থান থেকে মিম মিম, এবং ওয়াও হবে দুই ঠোঁটের গোল হয়ে মাঝখানে সামান্য স্থিতি থাকবে, ওয়াও 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 ওয়াও, এইভাবে এটা মোটা হবে এরকম গোল, ওয়াও। তাহলে সহজ হয়ে গেল। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ ওয়াও আলিফ ইয়া উচ্চারিত হয়, ওয়াও আলিফ ইয়া উচ্চারিত হয়, ওয়াও ওয়াও আলিফ ইয়া উচ্চারিত হয়। এরপরে সর্বশেষ যেটা, 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়, গুন্না উচ্চারিত হয়, সেটা কি ইন্না, সেটা কি ইন্না, সুম্মা ইন্না সুম্মা, সবাই বলি ইন্নাকের মধ্যে ইন্না সুম্মা, ওয়াজিব গুন্না যেটা আমরা যেটা আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ, ওয়াজিব গুন্না সেটা হচ্ছে এটা ইন্না সুম্মা, ইন্না সুম্মা, এরকম। তাহলে আমরা এই 17টা মাখরাজ আমরা জেনে গেলাম, আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা এই প্রেজেন্টেশনটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে মাখরাজগুলো দেখে নেবেন। আমরা শুরু থেকে আবার কয়েকটা মাখরাজ আপনাদেরকে একটু রিপিট করাচ্ছি আপনাদের সুবিধার জন্যে। এইটা দ্বিতীয় নম্বর মাখরাজটা আমরা একটু পড়তে চাই, হলকের মধ্যভাগ হইতে দেন আইন হা, 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 এই যে ধরেন এখানে আইন হা, এটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর এই যে 4 নম্বরটা, কয়েকটা মাখরাজ বেশি বেশি উচ্চারণ করতে হবে। আমরা আপনাদেরকে যে মুশকিল হরফ দেখিয়েছিলাম 7টা, ওই মুশকিল হরফের বিষয়গুলো
চার নম্বর মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নুক্তাওয়ালা অ, জিব্বার গোড়াটাকে উপরের তালুর সঙ্গে লাগান অ মোটা করে, ও জিব্বাটা এরকম থালার মতো হয়ে যাবে অ মোটা করে, অ এরপরে আমরা সাত নম্বর মাখরাজটা একটু দেখব, জিব্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উপরের মাড়ির যে দাঁত আছে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এটা হচ্ছে বদ। সবাই একটু বলেন বদ, জিব্বার যে গোড়াটা উপরের দাঁতের মাড়ির সাথে লাগান বদ 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 উচ্চারণ করতে হবে। এরপরে জিব্বার বারো নম্বর মাখরাজটা একটু দেখতে হবে, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাচ ও আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের প্যাট প্যাটের সাথে লাগাইতে হবে, দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন সদ সিন আবার বলছি সদ সিন আবার বলছি সদ সিন এইটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, বাকিগুলো মোটামুটি সহজ, এগুলো আসলে কঠিন কিছু না। প্রিয় ভাই বোনেরা, আমরা মাখরাজ যে আমাদের 17টা মাখরাজ আছে, আরবি হরফ 29টি মাখরাজ 17টি, বলেন দেখি আরবি হরফ কয়টি, আরবি হরফ 29টি মাখরাজ কয়টি, 17টি। মাখরাজ কাকে বলে, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, মাখরাজ কাকে বলে বলেন সবাই একটু, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এবার একটু আসেন, আমরা মাখরাজ শেষে এবার আমরা একটু আমাদের যে চিহ্ন পরিচিতি চিহ্ন পরিচিতির আমরা একটু দেখব, চিহ্ন পরিচিতি ও তার ব্যবহার আমরা একটু দেখব। এক জবর এক জের এক পেশ, এটা আমরা একটু দেখব, দুই জবর দুই জের দুই পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, সাকিন বা জজম তেজদিদ একালিফ তিনালিফ চারালিফের টানের চিহ্ন, এগুলো আমরা একটু সবাই এখানে আজকে ক্লাসে আমরা একটু দেখব ইনশাআল্লাহ। এবার একটু দেখেন যে প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো, প্রথমে আমরা দেখব যে এক জবর এক জের এক পেশ, খেয়াল করেন এটা বরাবর উপরে, এক জবর এক জের এক পেশ, এটা দেখেন দুই জবর, দেখেন এখানে দুই জবর দুই জের, এখানে দুই পেশ, দেখেন দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, এটা আমরা দেখাবো। এরপরে দেখেন তাজদিদ এবং জজম, বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা ওয়া পেশ বু এবং তিন আলিফের চিহ্ন, এগুলো আমাদেরকে আগে একটু চিনতে হবে। তাহলে আবার একটু বলি আমরা শুরু থেকে, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, তাজদিদ জজম বা আলিফ জবর বা আলিফ বা ইয়া বা ওয়াও এবং তিন আলিফ টান। এরপরে আমরা দেখেন এবার একটু ছন্দে ছন্দে পড়ি, এক জবর এক জের এক পেশকে কি বলে, হরকত বলে, সবাই বলেন একটু আমার সাথে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আবার একটু, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কি করতে হয়, হরকতের উচ্চারণ
তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আলিফ হরফটি কখন হামজা হয় আমরা অনেক সময় জিনিসটা জানি না। আলিফ হরফটি যখন আলিফের জবরদের পেশ হয় তখন আলিফ আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। যেমন আমরা প্রথমে বলি আলিফ বা, এবার যে বলি আলিফ বা তা সা, এই যে বলি ওই আলিফটা তখন ঠিকই আলিফ আছে, যখন আলিফের উপর জবর চলে আসবে ওইটা আর আলিফ থাকবে না, হয়ে যাবে কি হামজা জবর আ বা হামজা জের ই হামজা পেশ উ, এটা এরকম হয়ে যাবে। এবার আমরা জবরে আকার, এবার আমরা একটু পড়ি আ বা তা সা যা হা খ দা রা র জা শা স দ ত র আ গ ফা অ কা লা মা না ওয়া হা আ ইয়া। অর্থাৎ এটা আপনাদের সুবিধার জন্য বললাম। এবার একটু দেখেন আমরা ট্র্যাডিশনালি পড়ি বিষয়টা, হামজা জবর আ বা জবর বা তা জবর, আমার সাথে সবাই পড়েন আমার সাথে সাথে, তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ ডাল জবর দা দাল জবর দা র জবর র জা জবর জা শিন জবর শা সদ জবর স বদ জবর ব। ওই যে আপনাদেরকে যে তান মাখরাজগুলো পড়ালাম ঠিক ওই মাখরাজের ওই পদ্ধতিতে কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে এবং ওইভাবেই কিন্তু জবরটাকে উচ্চারণ করে পড়তে হবে, এটাই হচ্ছে মূল নিয়ম, না হলে কিন্তু লাভ হবে না। বদ জবর ব ক আগে উচ্চারণ করলাম ক, তারপরে বললাম জবর ক ক জবর ক, ওই মাখরাজ পালন করে এটা বলতে হবে। ব জবর ব আইন জবর আ গইন জবর হ ফা জবর ফা কফ জবর অ কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া। এবার দেখেন জবরের মাস বা অনুশীলন, বা জবর বা স জবর স র জবর র বা স র, সবাই আমার সাথে বলেন বা জবর বা সদ জবর স র জবর র বা স র তা জবর তা র জবর র কাফ জবর কা তা র কা মিম জবর মা লাম জবর লা সা জবর সা মা লা সা, বাদ দিয়েন না আল্লাহর বস্তু সবাই বলেন জিম জবর যা, বাচ্চা হয়ে যেতে হবে বাচ্চা, একেবারে ফুল বাচ্চা, আপনি 8-9-10 বছরের বাচ্চা এরকমই পড়তে হবে। জিম জবর যা সবাই বলেন আমার সাথে, সিন জবর সা দাল জবর দা যা সা দা, লজ্জা করলে হবে না, হা জবর হা সিন জবর সা দাল জবর দা হা সা দা খ জবর খ র জবর র জিম জবর যা খ র যা আইন জবর আ দাল জবর দা দাল জবর দা আ দা দা দাল। ও যে তিনটা জিনিস উচ্চারণ ঠিক রাখতে হবে, জবর কোনটা যে কোনটা ঠিক করে পড়তে হবে, তৃতীয় হচ্ছে টানা যাবে না কারণ এগুলো হরকত, এক জবর এক জায়গায় হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আপনি বললেন যে বা জবর বা স জবর স র এভাবে না, বা স র এরকম না, বা স র জিম জবর যা সিন জবর সা দাল জবর দা যা সা দা হা জবর হা সিন জবর সা দাল জবর দা হা সা দা খ র যা আ দা দা রা কা র র ফা আ, এভাবে। আবার এখান থেকে দেখেন ফা জবর ফা জা জবর জা আইন জবর আ ফা জা আ, এভাবে ফা জা আ। এরপরে সিন জবর সা ফা জবর ফা র জবর র সা ফা র, কেন আপনাকে এভাবে একটা বাই স্টেপ বাই স্টেপ একটা একটা উচ্চারণ করাচ্ছে, এই জন্যে যাতে করে আপনি যখন কোরআনে ঢুকবেন তখন যেন শব্দে শব্দে আপনার কোনো অসুবিধা না হয়, টান দিয়ে যেন পড়তে না হয়, খুব দ্রুত সুইফটলি পড়ে যেতে পারেন, দ্রুত আপনার নাজারানা যেন ঠিক মতো হয়, এই জন্য আমরা এটা পড়াচ্ছি আপনাকে। সাফার হাসার সাদ রশাদ কমা আ, এবার আসেন ওয়ালা মা ব জবর ব লাম জবর লা মিম জবর মা ওয়ালা মা ফাআলা বালাগ কাশাফা খলাক কাফারা, এরকম একটা একটা পড়ে যাবেন। এরপরে আসেন আইন জবর আ
দাল জবর দা লাম জবর লা আদালা মানা আমার সাথে সবাই বলুন মানা নাসারা ওয়াজাদা ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়াজা দাল জবর দা ওয়াজাদা রাহাবা আখাদা ইয়াদাকা। এখন প্রশ্ন হচ্ছে আমরা যে ক্লাসটা করতেছি এই ক্লাসটা করে সওয়াব হবে কিনা, এই যে আমরা যে উচ্চারণগুলো পড়ছি বা সলা তারাকা, এগুলো প্রত্যেকটা শব্দ কোরআনের শব্দ এবং এগুলো আমরা ম্যাক্সিমাম শব্দ আমরা চেষ্টা করেছি কোরআনের আমাদের যে ফ্যামিলিয়ার যে আয়াতগুলো সেগুলো থেকে নিয়ে আসার জন্যে। এই জন্য আপনাদের এটা পড়লে কোরআন তেলাওয়াতের নিয়তে যদি পড়েন তাহলে কোরআন তেলাওয়াতের যে সওয়াব সেটি কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন ইনশা আল্লাহ। এরপরে আমরা আসি জেরে ইকার, জেরের উচ্চারণ ইকারের মতো হামজাজের ই বাজের বি তাজের তেমন সবাই পড়েন তাজের সি আমাদের স্লাইডটি আবারও হ্যাং হয়ে গিয়েছিল, আমরা আবারও আমাদের স্লাইডে চলে যাচ্ছি, আশা করছি এখন দেখতে পাচ্ছেন। জেরে ইকার হামজাজের ই বাজের বি তাজের তি সাজের সি জিমজের জি হাজের হি খজের খি দালজের দি রালজের জি রাজের রি জাজের জি শিনজের শি সদ জের সি বদ জের উই ত জের পি ব জের জি আইন জের ই গাইন জের ঘি ফা জের ফি আমার সাথে বলো সবাই ফা জের ফি অফ জের। আপনার উচ্চারণটা কিন্তু ঠিক মতো করতে হবে, ওই যে শব্দ উচ্চারণগুলো আমরা যে জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা অফ ওইটা অফ জের ই কাফ জের কি লাম জের লি নিম জের মি নুন জের নি ওয়াও জের উই হা জের হি হামজাজের ই ইয়াজের ই। এভাবে কিন্তু আপনাকে পড়তে হবে। এরপরে আসেন এবার জেরের মাস বা অনুশীলন, তা জবর তা বা জের বি আইন জবর আ তাবি আ তাবি আ ফাতিলা ওয়াসিমা ওয়াজি আ রগিবা তামিয়া রদিফা আজিনা। এবার আসেন একটু আরেকবার আমরা উচ্চারণ করে পড়ি, শারি বা শিন জবর সা রাজের রি শারি বা জবর বা শারি বা নুন জবর না সিনজের সি নাসি ইয়া জবর ইয়া নাসি ইয়া সামি আ হামিদা ফাসিলা রাদিয়া খাতিয়া খাসি আ খ জবর খ সিনজের সি খাসি আইন জবর আ খাসি আ রহিমা রা জবর রা হাজের হি রহি মিম জবর মা রহিমা রশিদা রা জবর রা সিনজের সি দাল জবর দা রশিদা হাফিজা আকিবা হাকিয়া নাইমা নাজিলা নুন জবর না জিমজের জি লাম জবর লা নাজিলা জাকিয়া দাল জবর দা কাফজের কি ইয়া জবর ইয়া জাকিয়া খ খ জবর খ ওয়াউজের উই খি ফা জবর ফা খি ফা শাহিদা ইবিদা ফাবিয়া। এভাবে এরপর আমরা পেশের উচ্চারণ উকার, আপনারা কিন্তু প্রত্যেকটা আবার অনেক সময় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। পেশে উকার হামজা পেশ উ, আমাদের যেহেতু এটি থ্রি ইন ওয়ান কোরআন শিক্ষা কোর্স আমরা একটি লিমিটেড সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা বিষয়গুলো তুলে ধরবো, তা আমাদের সময় যেহেতু লিমিটেড এর জন্য আমরা আপনাদের খুব বেশি পরিমাণে সময় নিয়ে এক্সারসাইজ করাতে পারবো না, আমরা আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিয়ে দিব, আপনারা ঘরে বসে প্র্যাকটিস করবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বাবা মাকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে। হামজা পেশ উ বা পেশ গু তা পেশ তু সা পেশ সু সা, ও যে উচ্চারণটা পড়েছি আমরা দিব্বার আগা তারপর উপরে যে দাঁত দাঁতের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা পেশ সু জিম পেশ জু হা ফরকের মধ্যখান থেকে সবসময় মনে রাখবেন এটা কিন্তু আপনার একেবারে মৃত্যু পর্যন্ত এই মাখরাজগুলো মুখস্থ রাখতে হবে এবং যেখান থেকে উচ্চারণ হয় সেখান থেকে বারবার উচ্চারণ করতে হবে। আপনি উচ্চারণ ছাড়া যত নিয়ম কানুনে জানেন কোনো লাভ হবে না আপনার, এই উচ্চারণটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট।
হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, শিন পেশ, এখানে সিনটা মিস করছি আমি, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ ফু, বদ পেশ বু, প পেশ পু, ব পেশ বু, আইন পেশ রু, গইন পেশ হু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, একটু নোট নেন ভাইয়া মিস করছি এখানে সিন, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইউ ওই যে আমরা ইউ বলি ইংলিশ ইংলিশে ইউ। এরপরে পেশের মাস বা অনুশীলন, বা পেশ বু, আইন জের ই, সা জবর সা, বু ই সা, তুবি আ, কাসুর, জুমি আ, হুরিমা, খুলি ক, এভাবে দেখেন দাল পেশ দু, আইন জের ই, দু ই, ইয়া জবর ইয়া, দু ই ইয়া। আমার সাথে সবাই বলেন, মিস করেন না কেউ, আমার সাথে সবাই উচ্চারণ করেন, দু ই ইয়া, জুবি হা, দাল পেশ দু, বা জের বি, জুবি, হা জবর হা, জুবি হা, কাফ জবর কা, রা পেশ রু, কারু, মিম জবর মা, কারু মা, জুরি আ, সুরি ক, সুরি বা, সুলি বা, সদ পেশ সু, লাম জের লি, সুলি, বা জবর বা, সুলি বা, বদ পেশ বু, রা জের রি, বুরি, বা জবর বা, বুরি বা, ইয়া আইয়ুহা নাস দুরিবা মাসালু ফাস্তামিউ লা, হে মানুষজন তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে, সুতরাং তোমরা সেই উদাহরণটা শোনো। এই যে দুরিবা, প পেশ কু, বা জের বি, আইন জবর আ, তাহলে আপনারা ওই যে কোরআনের আয়াতটা ওইটার নিয়তে যদি এই দুরিবাটা পড়েন আপনাদের কিন্তু কোরআন তেলাওয়াতের সওয়াব হবে ইনশাআল্লাহ। তুবি আ, জুলিমা, রুকি বা আইন পেশ রু, অফজের কি, রুকি, বা জবর বা, রুকি বা, গুফিরা, ফুতিহা, কুতিলা, কুতিবা, লুইনা, লাম পেশ লু, আইন জের ই, লুই, নুন জবর না, লুইনা, মুনি আ, নুসিরা, উজিদা, ফাহুয়া, উজিনা, ইউসিয়া, এটা একটু কঠিন লাস্টটা, ইয়া পেশ লু, সিনজেসি, ইউসি, ইয়া জবর ইয়া, ইউসিয়া, ইয়া জবর ইয়া, ইউসিয়া। এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন খাড়া জবর, খাড়া যে উল্টা পেশের ব্যবহার, আলিফ খাড়া জবর, আলিফ না, হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর, এখানে আমি অন্যগুলোতে দেই নেই, শুধু আপনারা এটা লাগাই নেবেন, বা খাড়া জবর বা, তা খাড়া জবর, তা একালিফ টান হবে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হলে একালিফ টান টেনে পড়তে হবে, তা পেশ, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা, হা খাড়া জবর হা, খ খাড়া জবর খ, দাল খাড়া জবর দা, দাল খাড়া জবর দা, র খাড়া জবর র, সিন খাড়া জবর সা, সিন খাড়া জবর সা, সদ খাড়া জবর স, বদ খাড়া জবর ব, প খাড়া জবর প, ব খাড়া জবর ব, আইন খাড়া জবর আ, গইন খাড়া জবর গ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, লাম খাড়া জবর লা, মিম খাড়া জবর মা, নুন খাড়া জবর না, ওয়াও খাড়া জবর ওয়া। এবার হায়ের নিচে একটা যদি জের দেই, হা খারাজের হি, কফের নিচে একটা খারাজের দিলে কফ খারাজের ই, দদের নিচে একটা খারাজের দিলে দদ খারাজের বই, দালের নিচে একটা যদি খারাজের দিই দাল খারাজের দি, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এবার উল্টা পেশ, ধরেন হামজা উল্টা পেশ উ, ইয়া খারাজের ই, হা উল্টা পেশ হু, এরকম খারাপ জবর খারাপের খারাপ পেশ হলে একালিফ টানতে হবে, সেটা আমরা এখানে প্র্যাকটিস করবো, আপনারা আরও মোর প্র্যাকটিস করবেন। এবার দেখেন খারাপ জবর খারাপের উল্টা পেশ যুক্ত শব্দ, দেখেন দাল খারাপ জবর দা, লামজের লি, দালি, কাফ জবর কা, দালিকা, হামজা খারাপ জবর আ, ইয়া খারাপ জবর ইয়া, আয়া, তা দুই পেশ তুন, আয়া তুন, মিম জব, মিম পেশ মু, তা জবর তা, মুতা, সিন খাড়া জবর সা, মুতা সা, বাজের বি,
মুতাশাবি, হা খানা জবর হা মুতাশাবি হা, কিন্তু আপনারা এখানে চাইলেই কিন্তু মুতা টানতে পারবেন না, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই জন্যে আপনি শুধু টানবেন কোথায়, যে সিন খানা জবর সায় টানবেন আর হা খানা জবর হায় টানবেন, মুতাশাবিহাতুন। আমাদের ক্লাস কিন্তু কেউ লিভ করবেন না, এরপরে ইন্টারেস্টিং অনেক মজার একটা ক্লাস আসতেছে ইনশাআল্লাহ। মুতাশাবিহাতুন ওয়াররাসিখুনা ফা তারাসসামাওয়াতি, ফা জবর ফা, ত জবর তারা, সিন জবর রাস, ফা তারাস, সিন জবর সা, ফা তারাসসা, মিম খারা জবর মা, ফা তারাসসামা, ওয়াও খারা জবর ওয়া, এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে এইভাবে বিষয়গুলো পড়তে হবে। বাজের বি হা খারাজের হি বিহি, ব্যাজের বি আইন হা জবর আহ বি আহ, দালজের দি বি আহ দি, হা খারাজের হি বি আহ দি হি, লাম জের লি, সদ আলিফ জবর স, লি স, হাজের হি, লি স হি, বাজের বি, লি স হি বি, হা খারাজের হি, লি স হি বি হি, হামজা খারা জবর আ, নিম জবর মা, আ মা, নুন ওয়া পেশ নু, আ মা নু। এইভাবে يخادعون الآخر شياطينهم شين جبر شا يا خرا جبر يا আপনারা সবাই এগুলো প্র্যাকটিস করবেন। কেন করবেন? এগুলো খুব সাইন্টিফিক পদ্ধতিতে লেখা, কারণ এগুলো আমরা গবেষণা করে দেখেছি যে এইভাবে যদি আপনি এই শব্দগুলো পড়েন, ভালো করে বুঝেন এবং এই তাজবীদের যে যে মাখরাজগুলো প্র্যাকটিস করেন, জবর জের এবং খারা জবরের যে ব্যাপারটা, এটা যদি খেয়াল করেন তাহলে আপনার তাজবীদটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। শায়াতিনিহিম তুগিয়ানিহিম বিলহুদা যুলুমাতুন বিল কাফিরিনা লিসালিহাতি লা ইয়াস্তাহিয়ি ইয়াকুল্লাহু। এইভাবে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রিয় ভাই বোনেরা। আপনারা এই যে আমরা আজকে যে জিনিসটা পড়লাম, এক জবর এক জের এক পেশ, দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারাজের উল্টা পেশের যে ব্যবহারগুলো আমরা পড়লাম, তাজদীদের ব্যবহার পড়লাম, সাকিন বা জজমের ব্যবহার পড়লাম, একালিফ তিনালিফ চারালিফ টানের চিহ্নগুলো যেহেতু আরও আমরা দেখবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই। আমরা তাজবীদের যে অংশটা আমরা প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করি, এই তাজবীদের পাঠটা আমাদের আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা প্রেজেন্টেশন আপনাদেরকে দিয়ে দেব, আপনারা অবশ্যই দয়া করে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো অসুবিধা হবে না। প্রিয় ভাই বোনেরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে আপনারা অবশ্যই প্রশ্নটি আমাদেরকে করবেন, আর যদি স্লাইডটা আটকে যায় অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং স্লাইডটি আমরা ক্লোজ করে আবার রিক্যাপ করবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবলেম হবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের যে অত্যন্ত চমৎকার একটি স্লাইড রয়েছে আপনাদের জন্য, সেটি হচ্ছে ইসলাম দ্বীন এবং তাওহীদ নিয়ে। আমরা কেউ ক্লাস থেকে বেরোবো না, ক্লাসের শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো, কারণ আপনাদের জন্য সর্বশেষে চমৎকার একটা ইস্যু একটা বিষয় অপেক্ষা করছে, সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে আজকে আমরা সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং সূরা ফাতিহার কয়েকটি আয়াত আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ, চমৎকার সে আয়াতগুলো। তার আগে দেখেন আমরা অল্প সময়ে আমরা ইনশাআল্লাহ ফুরকান ইনস্টিটিউট আপনাদের জন্য যে থ্রি ইন ওয়ান কোরআন শিক্ষার আয়োজন করেছে, এখানে আমরা ইসলামের বেসিক কিছু বিষয় যেগুলো মুসলিম হিসেবে আমাদের জানা দরকার, আমরা তো ধরেন অনেক তাফসির পড়েছি অনেক, কিন্তু কিছু বেসিক জিনিসগুলো আমরা ভুলে যাই যেগুলো আমরা জানি না বা এভাবে শেখা হয় না, সেটি হচ্ছে কি, আমরা ইসলামের মৌলিক শিক্ষা যেটা সেটা আমরা আজকে দেখব। আমরা আজকে আপনাদের সামনে তাওহীদের যে তিনটি পর্যায়ে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, তিনটি ক্ষেত্রে তাওহীদ বা একত্ববাদ আমরা আপনাদেরকে বলেছিলাম, তাওহীদুল উলুহ তাওহীদুর রুবুবিয়্যা রব হিসেবে আল্লাহর একত্ববাদ, আর তার প্রভুত্বের ক্ষেত্রে একাত্মবাদ এবং তার ইবাদতের ক্ষেত্রে একাত্মবাদ, তাওহীদুল উলুহিয়া তার নাম ও সিফাতের বৈশিষ্ট্যের ক্ষেত্রে একাত্মবাদ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। আজকে আমরা
আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সর্বশেষ যে বিষয়টি, এই বিষয়ের মাধ্যমে আমাদের তাওহীদ এর ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। সাদিয়া তিনি হাত তুলেছেন, আমরা সাদিয়াকে কথা বলার সুযোগ দিব, তবে এখনই না, আমরা আপনাকে আপনি দয়া করে আচ্ছা আচ্ছা আনমিউট করে দেন দেখি কথাগুলো। সাদিয়া আপনি হাত তুলেছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষেপে। আচ্ছা ঠিক আছে, আমরা আমরা কোশ্চেনটা এখন নিতে পারছি না, আমরা ক্লাসের শেষে আপনাদের প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা নেব। আপনারা অবশ্যই ইনশাআল্লাহ ক্লাসের শেষে উত্তরগুলো পেয়ে যাবেন। দেখুন তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম ও বৈশিষ্ট্যের যে একাত্মবাদ সেটা তাওহীদুল আসমা ওয়া সিফাত আল্লাহ তাআলা, এই বিষয়টা আমরা একটু জানবো যে আল্লাহ তাআলার নাম ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে একাত্মবাদ বলতে কি বোঝায় সেটা আমরা একটু ব্যাখ্যা করছি। যেটাকে আরবিতে বলা হয় তাওহীদুল আসমা ওয়া সিফাত, আসমা শব্দটা হচ্ছে ইসিম থেকে আসছে আল্লাহর নাম, ইসমু শব্দ অর্থ হচ্ছে নাম, আর সিফত সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ, আমরা যেটা অ্যাডজেক্টিভ বলি সেটি, আর সিফত হচ্ছে অনেকগুলো অ্যাডজেক্টিভস। তো আল্লাহর নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস, আল্লাহর নেমস এবং অ্যাডজেক্টিভস যেগুলো রয়েছে অ্যাট্রিবিউটস রয়েছে সেগুলোর ক্ষেত্রে তাওহীদটা কীরকম, সেখানে হচ্ছে আল্লাহ তাআলা পরিপূর্ণতার সমস্ত বৈশিষ্ট্য দ্বারা তিনি বিশিষ্ট, আল্লাহ তাআলার মধ্যে কোনো ধরনের অপবিত মানে অপরিপূর্ণতা নাই, একেবারে 100% পারফেক্ট। এই জন্যে পৃথিবীতে আপনি কাউকে 100% পারফেক্ট বলতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক জায়গাতে কারেকশন দিয়েছেন, বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে, তারপরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাকে কারেকশন দিয়েছেন, বলেছেন যে তুমি এই বিষয়টা এইভাবে না এভাবে করো। তো আল্লাহ ছাড়া অন্য কেউ পারফেক্ট না, নো ওয়ান ইজ পারফেক্ট এক্সেপ্ট আল্লাহ, সো অনলি পারফেকশন ইজ রিলেট টু দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহর সাথে শুধু পারফেকশনটা হবে, আমি আপনি কেউ মিস্টার পারফেক্ট হতে পারবো না, সম্ভব না, সমস্ত ত্রুটি এবং ঘাটতি থেকে আল্লাহ মুক্ত, সকল ধরনের ডিফিসিয়েন্সি, সকল ধরনের আপনার ইমপারফেকশনস ইমপারফেকশনস থেকে আল্লাহ সম্পূর্ণরূপে মুক্ত, এটা মনে রাখতে হবে। সকল বৈশিষ্ট্য দ্বারা তিনি একাই বিশিষ্ট, তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণরূপে আলাদা। আমাদের যে গুণাবলীগুলো রয়েছে, আমরা যে আমাদের মধ্যে অনেকে করুণাশীল, অনেকের মধ্যে অনেক দয়ামায়া কাজ করে, কিন্তু আল্লাহর দয়া আমাদের দয়ার মধ্যে অনেক পার্থক্য, ওটার সাথে আমাদের এটার সাথে আল্লাহর ওই দয়াটাকে মেজার করা যাবে না, কম্পেয়ার করা যাবে না, সেটা অনেক উপরে, সেটার সাথে আমাদের এটা কম্পেয়ার করা যাবে না। অর্থাৎ আল্লাহর সৃষ্টির যে গুণাবলী, যেগুলো আল্লাহর সৃষ্টির যে বৈশিষ্ট্যগুলো আছে, মানে আমরা শুনি, আল্লাহ যে শুনে সে ফরম্যাটটা আমাদের মতো না, তার সৃষ্টি থেকে সম্পূর্ণরূপে তিনি আলাদা, কোরআন ও সুন্নাতে উল্লেখিত সকল বৈশিষ্ট্য দ্বারা তিনি বিশিষ্ট। তবে আল্লাহকে এমন কোনো বৈশিষ্ট্য দেওয়া যাবে না যেটা কোরআন এবং সুন্নায় নাই, আপনি আন্দাজে বলে ফেললেন যে আল্লাহ এটা করেন আল্লাহ ওইটা করেন, না এটা বলা যাবে না। কোরআন সুন্নাতে আল্লাহ আল্লাহর যে বৈশিষ্ট্যগুলো আছে, রাসূল যে বৈশিষ্ট্যগুলো যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে কিন্তু বিষয়গুলো বলতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি আল্লাহর সত্তা ও তার অতি সুন্দর নামসমূহ ও মহান গুণাবলী সংক্রান্ত জ্ঞানী সর্বোৎকৃষ্ট ও সর্বশ্রেষ্ঠ জ্ঞান। অনেক মানুষ আছে অনেক কিছু পড়ছেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কোরআনের ভাষা অনেক কিছু পড়ছেন, কিন্তু আল্লাহর গুণাবলী গুণবাচক নাম আল্লাহর আসমা এবং সিফাতগুলো নিয়ে তার কোনো ধারণাই নেই, সে কিন্তু অনেক কিছু জানে না। আমি এখানে একটা কথা নিয়ে এসেছি, দেখেন আল্লাহর সত্তা ও তার অতি সুন্দর নামসমূহ ও আল্লাহর মহান গুণাবলী সংক্রান্ত জ্ঞানই হচ্ছে এই পৃথিবীর সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞানের উপর আর কিছু নাই, আমাদের প্রত্যেকের সম্পর্কে তার সাধ্যমতো জ্ঞান অর্জন করা উচিত। কারণ কারণ কি? কারণ আপনি যখন একটা লোক সম্পর্কে জানবেন, আপনি যখন একটা মানুষকে জানবেন যে মানুষটা এই মানুষটা বুদ্ধিমান, এই মানুষটা অক্সফোর্ড থেকে পড়ে এসছে, এই মানুষটা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করছে, করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করছে, তখন তার সে আপনার রিলায়েবল একটা রিসোর্স হবে, রিলায়েবল সোর্স হবে, তার কাছ থেকে কোনো একটা তথ্য আপনি খুব আগ্রহের সাথে নিতে পারবেন, তার সম্পর্কে জানতে হবে আগে যে সে কী জানে, কী করেছে, কী পড়েছে, কী জেনেছে। ঠিক তেমনি কারণ আল্লাহর গুণাবলী ও নামসমূহ সম্পর্কে বান্দার ধারণা ও বিশ্বাসের ভিত্তিতেই বান্দার বন্দেগী ও আল্লাহর প্রতি ভালোবাসা নির্ণয় হবে, যা তাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের মাধ্যমে সফলতার সর্বোচ্চ শিখরে তাকে পৌঁছে দিবে, আর সেই লক্ষ্যে পৌঁছা আল্লাহর তৌফিক ব্যতীত অসম্ভব। এই জন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে যে আল্লাহ তোমার নামসমূহ, তোমার গুণাবলীসমূহ, গিভ মি তৌফিক টু আন্ডারস্ট্যান্ড, এই বিষয়টা বুঝতে, টু রিয়েলাইজ,
টু রিক্যাপ, আল্লাহ আমি কি জিনিসগুলো বুঝতে পারি আমাকে আল্লাহ তৌফিক দাও, আল্লাহ তৌফিক ছাড়া আপনি আমি আল্লাহর নাম এবং অ্যাট্রিবিউটসগুলো আমরা বোঝা আমাদের জন্য সম্ভব না, আমরা এগুলো বুঝতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আপনি আল্লাহ সম্পর্কে জানলেনই না, আল্লাহকে চিনলেনই না, মানে আরো ফারাপ ফকত মানে আরো ফেরার সফকত আরো ফারাপ। আপনি যদি আল্লাহকেই না চিনলেন তাহলে আপনাকে নিজেকেও চিনতে পারবেন না, আপনি নিজেকে চিনতে না পারলে আপনি কিভাবে আল্লাহর ইবাদত করবেন বান্দা হিসেবে? এরপর দেখুন আল্লাহ তাওহীদের ক্ষেত্রে, আল্লাহর নাম বৈশিষ্ট্যের ক্ষেত্রে একাত্মবাদী যে তাওহীদুল আসমা ও সিফাত নিয়ে আমরা যে কথা বলছি, এক্ষেত্রে তিনটি মূলনীতি আছে। কটা মূলনীতি বলেন দেখি একটু, কয়টা? তিনটা। তিনটা মূলনীতি আছে মোট। প্রথমত হচ্ছে আল্লাহকে সকল ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করা এবং তার সৃষ্টির গুণাবলী থেকে তাকে পৃথক বলে বিশ্বাস করা। আমি একটু যে বললাম যে আল্লাহকে আপনি মনে করবেন যে আল্লাহ কোনো ত্রুটি নেই আল্লাহ, এবং তার সৃষ্টির যে গুণাবলী, আমাদের যে গুণাবলী এগুলো আছে, আমি জ্ঞানী, আল্লাহর জ্ঞানকে আমার মতো আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জ্ঞান কখনো আমার মতো হতে পারে না, আল্লাহর জ্ঞান আমার জ্ঞান, আমিও কিছু জানি, আমিও জ্ঞানী, আবার আল্লাহও জ্ঞানী। আল্লাহ বলছে ওমা উতিতু মিন ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে আমার জ্ঞানের সমুদ্র থেকে একটা সুয়ের আগার মধ্যে জাস্ট একটু পানির মতো একটু ভিজিয়ে তোমাদেরকে এই জ্ঞানটুকু দিছি, বাকি তোমরা কিচ্ছু জানো না। আজকে তোমরা যে সভ্যতা নিয়ে লড়াই করো, আজকে যে তোমরা পারমাণবিক তৈরি করতেছো বোমা, এগুলো কিচ্ছু না আমার কাছে, আমার জ্ঞানের সায়েন্সের, আমার সায়েন্সের এক ফোটার হাজার হাজার কোটি 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 ট্রিলিয়ন জিলিয়ন গুণের একটা ফোটা মাত্র তোমাদেরকে আমি দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে কোরআন ও সুন্নাতে উল্লেখিত আল্লাহর সকল গুণবাচক নাম ও গুণাবলীকে কর্তন, বর্ধন, পরিমার্জন, ইনক্রিজিং, ডিক্রিজিং কোনো ধরনের আপনি আমি ইন্টারপ্রিটেশন ছাড়াই, পরিমার্জন করা, নিজের মতো করে ব্যাখ্যা করা ছাড়াই বিশ্বাস করতে হবে, কোনো ব্যাখ্যা করা যাবে না। এরপর তিন নম্বর হচ্ছে আল্লাহর গুণাবলী অর্জনের চেষ্টাও দাবি না করা, যেমন গায়েব জানার দাবি করা। অনেকে বলে যে আমি গায়েব জানি, আল্লাহ আলিমুল গায়েবি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যে যিনি আল্লাহ একমাত্র গায়েব জানেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে বলে যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ঈমান হারা হয়ে মরবে, তার ঈমান থাকবে না। রাসূল গায়েব জানেন না, সম্ভব না রাসূলের জন্য গায়েব জানা, কারণ আল্লাহ একমাত্র নিজের আলিমুল গায়বি ওয়া শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু জানেন, সব কিছু দেখেন, বুঝেন, শুনেন। এটা রসুলকেও এই ক্ষমতা দেওয়া হয়নি। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু জ্ঞান দিয়েছেন, বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু স্পেশাল নলেজ জিব্রিলের মাধ্যমে অথবা আল্লাহর রসুলের হৃদয়ের মধ্যে ঢেলে দিয়ে আল্লাহ তাকে জ্ঞানটা দিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, ওই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য, হ্যান্ডেল করার জন্য একটু শিখিয়ে দিয়েছেন। দ্যাটস ইট। তার বাইরে আল্লাহ রসুল কখনোই গায়েব জানতেন না। এই বিশ্বাস এটি ঈমান ভঙ্গকারী বিশ্বাস, এবং এই বিশ্বাস এটি তাওহীদুল আসমা ওয়া সিফাতের পরিপন্থী বিশ্বাস। আমার ভাই ও বোনেরা, এরপর আসুন আমরা তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহকে সকল ত্রুটি থেকে মুক্ত ঘোষণা করা এবং তার সৃষ্টির মতো গুণাবলী থাকে তাকে পৃথক বলে বিশ্বাস করা। কেমন? মানুষের স্বামী স্ত্রী আছে, মানুষের জীবন সঙ্গিনী আছে, এটা থেকে আল্লাহকে মুক্ত ভাবা। আল্লাহকে স্বামী স্ত্রী, আল্লাহর জীবনসঙ্গী এরকম থাকতেই পারে না, বিশ্বাস করতে হবে যে মানুষের গুণাবলী থেকে আল্লাহ আলাদা। কারো সমান হওয়া, সহযোগী হওয়া, যে আল্লাহ কারো সমানও না, কেউ আল্লাহর সমানও না, আল্লাহ কারো সহযোগীও না, আর কেউ আল্লাহর কোনো সহযোগী না। আল্লাহর যে সমস্ত ফেরেশতা রয়েছে, যে সমস্ত আল্লাহর কমান্ড যেগুলো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ফলান, সেগুলো আল্লাহ বিশেষ একটা পদ্ধতির মাধ্যমে, সিস্টেমের মাধ্যমে আল্লাহ সে কাজটি করেন। রক্ষাকারী থেকে মুক্ত, তার কোনো সিকিউরিটির দরকার পড়ে না। অর্থাৎ আপনি আমি কিন্তু অনেক ইনসিকিউরিটি ফিল করি, কখন কি হয় না হয়, আমরা রক্ষাকারী, আমাদের প্রোটেক্টর লাগে, প্রোটেকশন লাগে। আল্লাহ এমনই একটা সত্তা, আল্লাহ সবাইকে প্রোটেকশন দেন, আল্লাহর কোনো প্রোটেকশনের দরকার পড়ে না, আল্লাহর কোনো প্রোটেক্টরের দরকার পড়ে না। আল্লাহ ইটসেলফ, আল্লাহ একটা শিল, আল্লাহ একটা, আল্লাহ নিজে নিজেই নিজের রক্ষা করতে পারেন, এটি আমাদের বিশ্বাস করতে হবে। এটি তাওহীদুল আসমা ওয়া সিফাতের একটি পার্ট। এরপর আসুন, আমার স্লাইডটি আশা করছি দেখতে পাচ্ছেন আপনারা, 10 নম্বর স্লাইড। তিনি তা এ ধরনের ত্রুটি থেকে মুক্ত, কি ত্রুটি? ঘুম। আল্লাহ যে ঘুমান কি ঘুমান না, এই প্রশ্ন থেকে করা যাবে না যে আল্লাহ ঘুম থেকে মুক্ত, আল্লাহ ঘুমাতে হয় না আল্লাহ, আল্লাহর ক্লান্তি হয় কিনা, আল্লাহ যে এত পৃথিবীর এত কিছু, আল্লাহ বলছে যে অমা তাসকুতুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে একটা পাতা যদি পড়ে আল্লাহ জানেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, যে একেবারে একেবারে অন্ধকার
একেবারে জমির অন্ধকারের মধ্যে একটা হাব্বা, একটা শস্য দানা কখন ফুটবে, কখন সেখান থেকে ফসল বেরোবে, ওলা রক্তবিন ওলা ইয়াবিসের শুকনা ভিজা সকল কিছু সম্পর্কে আল্লাহর নলেজে সবকিছু রয়েছে। তার মানে হচ্ছে আল্লাহর কোনো ক্লান্তি নাই, আল্লাহর কোনো মরণশীলতা নাই। আল্লাহ কি মরে যাবেন কিনা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোনো মরণ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া যাহিরু ওয়াল বাতিন, আল্লাহ শুরু আল্লাহ শেষ, আল্লাহই প্রকাশ্য আল্লাহই অপ্রকাশ্য। অজ্ঞতা অন্যায় ভুলে যাওয়া এগুলো থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ কোন আল্লাহর কোনো বিষয়ে অজ্ঞতা নাই, আল্লাহ কোনো অন্যায় করেন না। লা তাযলিমুন, আল্লাহ কখনোই অন্যায় করেন না। ওয়া লা তুযলামুনা ফাতিলা, আল্লাহ বিন্দু মাত্র পরিমাণে অন্যায় করেন না, ভুলে যান না আল্লাহ, ইত্যাদি এই সমস্ত যে মানবীয় গুণাবলী, মানুষের ঘুম আসে, ক্লান্তি আসে, মানুষ মরে যায়, মানুষ অজ্ঞ হয়, মানুষ অন্যায় করে, মানুষ ভুলে যায়, এই সমস্ত গুণাবলী থেকে আল্লাহ সম্পূর্ণরূপে মুক্ত। আপনি যদি এই বিষয়গুলো না জানেন, আমি যদি এই বিষয়গুলো না বুঝি, না জানি, সজ্ঞানে যদি এগুলো বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমার তাওহীদটা কমপ্লিট হলো না। ইরশাদ হয়েছে সূরা বাকারা, দেখতে পাচ্ছেন 2 নম্বর সূরা 252 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তিনি জীবিত, সব কিছু ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়, আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া, দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সব তিনি জানেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে জ্ঞানটা দিয়েছেন আমরা ততটুকুই জানি, এর বাইরে কিচ্ছু জানার সুযোগ নেই আমাদের। আপনি যত বড় সায়েন্টিস্ট হন, যত বড় সভ্যতার অধিকারী হন, যত বড় শক্তি পাওয়ারের, যত বড় প্রযুক্তি ডিজিটালাইজেশনের ক্ষমতাবানই হন আপনি, আল্লাহ যতটুকু ওয়ালা ইউহিতুনা বিশাই মিন ইলমিহি ইল্লা মাশা, আল্লাহ যতটুকু জ্ঞান আমাদেরকে দিতে চান তার বাইরে এক ফোঁটা জ্ঞান আমরা কেউ অর্জন করতে পারবো না, আমাদের নাই। তার সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ, আহওয়াল আলী, তিনি আলী সর্বোচ্চ, আল আজিম সর্বাপেক্ষা মহান। এরপর আল্লাহ তার তাওহীদুল আসমা ওয়া সিফাত, আসমা এবং সিফাত নিয়ে এখানে বলেছেন সূরা বাকারার আয়াত নম্বর 164, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টিতে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল, দিন রাতের পরিবর্তন এবং মানব জাতির উপকারার্থে সমুদ্রবক্ষে জাহাজ সমূহের চলনে, অলফুল কিল্লাতি তাজরিফিল বাহরি, এবং ওই আসমান থেকে আল্লাহ তাআলা যে বারি বর্ষণ করেছেন তাতে, যা দ্বারা পৃথিবীর পৃথিবীকে মৃত্যুর পর জীবিত করেন এবং জীবজন্তুকে যে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন তাতে, এই সকল কিছুতে এবং বায়ুর যাতায়াত করাতে এবং আসমান ও জমিনের মধ্যে আল্লাহ তাআলার অনুগত হয়ে মেঘ মারার যে গমনাগমন, মেঘ যে উঠে মেঘ উড়ে আবার বৃষ্টি হয়ে ঝরে যায়, এই বিষয়গুলোর ভিতরে সত্যি বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য রয়েছে বহু জ্বলন্ত নিদর্শন। তাহলে আল্লাহর গুণাবলী ও তার নামসমূহের সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে ইমান ও বিশ্বাস বৃদ্ধি পায়, একত্ববাদে দৃঢ়তা আসে, ইবাদতের স্বাদ অনুভূত হয়, আর এটাই হচ্ছে ইবাদতের মূল প্রাণ। আল্লাহকে যদি আপনি বুঝেন, আল্লাহকে যদি আপনি চিনেন, আল্লাহকে যদি রিয়েলাইজ করতে পারেন যে হোয়াট ইজ আল্লাহ, আল্লাহর পাওয়ার কী, আল্লাহর ক্ষমতা কী, এইটাই যদি আপনি না জানি, তাহলে আমি কী জানলাম, আল্লাহকে চিনলাম না, যে আল্লাহর ইবাদত করি সারা জীবন, যে আল্লাহর কাছে ফেরত যাবো আমরা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে আমরা এসেছি, আবার আল্লাহর কাছে ফেরত যেতে হবে, এই প্রসেসে আল্লাহকেই চিনলাম না, আল্লাহর গুণাবলী জানলাম না, তাহলে আমরা কি জানলাম, অ্যাকচুয়ালি আমরা কিছুই জানলাম না। তাহলে এই যে এইটাই হচ্ছে ইবাদতের প্রাণ ও মূল উদ্দেশ্য। মহিমান্বিত পবিত্র নামের অধিকারী মহান আল্লাহ যখন তার প্রতি ভালোবাসা ও তার সত্তা সম্পর্কিত জ্ঞানের কারণে কাউকে সম্মানিত করতে চান, তখন তিনি তার মহৎ গুণাবলী উপলব্ধি করার নিমিত্তে বান্দার অন্তর খুলে দেন। মানুষজন চিন্তা তদাবর করতে করতে, আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা করতে 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 সে আলোকিত হয় তার হৃদয়, এবং সে ওহির আলো থেকে সেগুলো অর্জন করতে সক্ষম হয়, অর্থাৎ ওহির আলোয় আলোকিত হয়ে যায়, বুঝতে পারে যে আল্লাহ যে সামি, আল্লাহ যে সব শুনেন, এটার হাকিকতটা কি, আমার জীবনের সব কিছু আমি গোপনে প্রকাশে যা বলছি যা করছি সব কিছু আল্লাহ দেখছেন, এই যে আন্ডারস্ট্যান্ডিং রিয়েলাইজেশন, এটা আল্লাহ তাকে দান করেন। ফলে ওহির আলোকে কোনো বিষয় প্রতিভাত হলে সে তা যথার্থভাবে গ্রহণ করে নেয়। আপনার কোরআন বুঝতে হলে, কোরআনের মেসেজগুলো আপনি ধারণ করতে হলে, কোরআনকে আপনার রিয়েলাইজেশন করতে হলে, তাদাবর করতে হলে আল্লাহকে চিনতে হবে আগে, কারণ এটা আল্লাহরই কথা। আল্লাহকে যদি না চিনেন, তাহলে তার কথাগুলো আপনি বুঝবেন কীভাবে, সন্তুষ্ট চিত্তে মেনে নেয় এবং দৃঢ় বিশ্বাসে তার মাথা নত হয়ে যায়। ফলে ওহির আলোয় তার অন্তর, তার হৃদয়, তার প্রাণ আলোকিত হয়ে যায়, তার হৃদয় ভরে যায় ওহির আলোয়,
আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছেন, আমরা সবাইকে অনুরোধ করব আল্লাহর যে গুণা বলে যে নামগুলো এগুলো আমরা মুখস্থ করব। দেখেন এরপরে কি বলছে, কোরআন ও সুন্নাতে উল্লেখিত আল্লাহর সকল গুণবাচক নাম ও গুণাবলীকে কর্তন বর্ধন পরিমার্জন ও নিজের মতো করে ব্যাখ্যা করা ছাড়াই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহর সকল গুণবাচক নাম ও গুণাবলীকে বিশ্বাস করতে হবে, সেগুলোর প্রকৃতি এবং পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করে বা তাদের সারাংশ তদন্ত ছাড়াই। অর্থাৎ সেটাকে আপনি ইনভেস্টিগেট করতে যাবেন না। আমাকে একজন বলতেছে যে কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাহলে আল্লাহ হাত কি এভাবে দিছিলেন না এভাবে দিছিলেন, কেমনে দিছিলেন, উপরে না নিচে, কি ইস্যুতে হয়েছিল? এইটা করা যাবে না। আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে এইটা ইস ওকে, কিন্তু কীভাবে আছে সেটা নেচারটা কি, সেটা ওয়েটা কি, পদ্ধতিটা কি, সেইটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। এরপর আসেন আল্লাহ তাআলার একাত্মবাদের ক্ষেত্রে, এই যে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেন একটু। আল্লাহর নাম ও বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে একাত্মবাদ বা তাওহীদুল আসমা ওয়া সিফাত রয়েছে, এর ক্ষেত্রে নিচের বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। আগে আমরা বলেছি কি কি আপনি করবেন, বিশ্বাস করবেন এটাতে এটাতে এটাতে, কিন্তু এখন আসছে কি কি এড়িয়ে চলতে হবে সেটা। নাম্বার ওয়ান হচ্ছে তাসবিহ, তাসবিহ তুলনা করা, আল্লাহকে কোনো কারোর সাথে তুলনা করা, সন্তান ধারণ করেছেন আল্লাহ এরকম মনে না করা, যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র মনে করে, ও ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর পুত্র মনে করে, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঈসা মাসীহ তিনি আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উযাইর সে আল্লাহর পুত্র। এই যে আল্লাহর পুত্র আছে কি নাই, এই যে আল্লাহর পুত্র সাব্যস্ত করা, আল্লাহর তাসবিহ করা, কারোর সাথে তুলনা করা, এইটা করা যাবে না, এটা হারাম। এটা আপনি যদি করেন তাহলে আপনার ঈমান থাকবে না, তাওহীদুল আসমা ওয়া সিফাত না থাকার কারণে আপনার ঈমান ভয়েড হয়ে যাবে। এরপর দেখেন তাতিল বা অস্বীকৃতি, এরপরে তাহরিফ বা মিথ্যা ব্যাখ্যা, তাহরিফ বা মিথ্যা ব্যাখ্যা, পরিবর্তন বা পরিবর্ধনের মাধ্যমে কোনো বিকৃতি। যেমন আর আল্লাহ মুসা আলি সালাতামের সাথে সরাসরি কথা বলেছেন সুরা নিসার 4 নম্বর সুরার 163 নম্বর আয়াত। এখন আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহকে মুখ দিয়ে কথা বলেছেন, কীভাবে কথা বললেন, সাউন্ডটা কোত্থেকে আসলো, আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করলেন না, আল্লাহ কথা বলেছেন সরাসরি, দ্যাটস ইট। কীভাবে বলেছেন কোনো একটা ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানো যে সেটা হয়তো বা একটা আল্লাহ সাউন্ড বক্স দিয়ে দিয়েছেন, সে সাউন্ড বক্সের মাধ্যমে সাউন্ডটা আসছে না, এই চিন্তাটা করা যাবে না। অথবা কোনো একটা মাইকের আওয়াজ মতো অথবা বাতাসের মধ্যে একটা ইথারে আল্লাহ সাউন্ড আসছেন, এই চিন্তাগুলো করা যাবে না। আল্লাহ কথা বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কথা বলেছেন ওকে। মিথ্যা ব্যাখ্যা, পরিবর্তন পরিবর্ধন, কোনো একটা সিস্টেম দাঁড় করানো, কোনো একটা নেচার খাড়া করানো, এইটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ এটা করতে আমাদেরকে সবাইকে নিষেধ করেছেন আমার প্রিয় ভাই বোনেরা। এরপর আসুন তাতিল বা অস্বীকৃতি, নেগেশন, নেগেশন অফ দ্য অ্যাট্রিবিউট অফ আল্লাহ, নেগেশন কোনো কিছুকে নেগেট করে দেয়া, অর্থাৎ আল্লাহর কোনো গুণকে নাই করে দেয়া। যেমন দেখেন কেউ কেউ বলে যে আল্লাহর ক্ষমতা খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, যারা খাজা বাবার দরবারে যায় তারা বলে যে আল্লাহর ক্ষমতা খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হয়ে, নাউজুবিল্লাহ। এই যে নাগেশন, অর্থাৎ আল্লাহর গুণগুলোকে আপনি নাই বললেন যে আল্লাহ শুনে না, মনে হয় আল্লাহ শুনতেছে না, অথবা আপনার মধ্যে এমন একটা ভাব যে আপনি যা কিছু করেন আল্লাহ শুনতে পান না, আল্লাহর কোনো খোঁজ খবর নাই, এটা মনে করা যাবে না। এরপর তাকিফ বা কর্মপদ্ধতি বা রূপ নির্ধারণ, আল্লাহর গুণাবলী যে কাজে সক্ষম তার, আল্লাহ গুণাবলী অর্থাৎ আল্লাহ যে কাজে সক্ষম তার পদ্ধতি ব্যাখ্যা করা এবং তা নির্ধারণ করে মর্ম নির্ধারণ করা, এটাও করা যাবে না। কি পদ্ধতিতে আল্লাহ কাজ করেন, কিভাবে শুনেন, কিভাবে দেখেন, এই পদ্ধতি নিয়ে চিন্তা করা যাবে না। ও কাইফিয়াতুহু মাজহুল, যে আল্লাহ হচ্ছে এমন একটা সত্তা তার কিভাবে কোন কাজটা আল্লাহ করেন এই পদ্ধতিটা আমরা জানি না। ওয়া সুআলু আনহু বিদআ, এই বিষয়ে প্রশ্ন করা এটা বিদআত, এটা আমাদের কেউ করেন না, রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিরা করেন নাই, আপনি আমি এই প্রশ্ন করতে পারবো না। এরপর দেখেন এখন আসি আমরা আল্লাহর, আমরা আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আগামী ক্লাসে আপনাদের সাথে আমরা আল্লাহর গুণবাচক যে নামগুলো আছে সেই গুণবাচক নামগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, সেই গুণবাচক নামগুলোর ফজিলত, সেই গুণবাচক নামগুলো শিখলে কী হবে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সাথে করব। আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত, অর্থাৎ আমরা যে আপনাদের সাথে তাওহীদ নিয়ে আলোচনা করি, আপনাদের সাথে যে আমরা ইসলামিক বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করি, সেইটার ক্লাসটা আমাদের আজকে এই পর্যন্তই। এবার চলুন আমরা চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, সেটি হচ্ছে কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখা, সেই কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমরা ঢুকে যাই, চলেন।
আমরা কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজে চলে যাই, কোরআনিক আরবিক যেটা আমরা শিখছিলাম সেটাতে আমরা চলে যাই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কোরআন থেকে কোরআনকে বোঝা এই কনসেপ্টটা কেন, এটা কেন বিষয়টা, ইস্যুটা কেন, এটা একটু জানা দরকার যে কোরআন থেকে কোরআন কেন বুঝবো। অনুবাদ পড়লেই তো হইলো, অনুবাদ পড়লে তো হলো না, কোরআন থেকে কোরআন বোঝা আবার আরবি ভাষা শেখা দুনিয়ার ঝামেলার কাজ। আরবি ভাষা কেন শেখা দরকার? কোরআনিক, আমরা কিন্তু আরবি ভাষা শিখছি, আমরা কোরআনিক আরবিক, কোরআন বোঝার জন্য যতটুকু আপনার আরবিক দরকার আমি ততটুকু আপনার সাথে আলোচনা করবো। আমার প্রিয় ভাই বোনেরা দেখুন, এই কোরআনটা নাজিল হয়েছে, আল্লাহ বলেছেন কোরআন আরবি আল্লাহ তাআলা, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এখন আরবি বাইরে, আরবি বাইরে ভাষাভাষী আমরা যারা আসি, আমাদেরকে কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে চিন্তা করতে হবে। খালি অনুবাদ দিয়ে পড়লে, একটা বই লেখা হলো প্রিন্সিপালস অফ সার্জারি, প্রিন্সিপালস অফ পিএইচপি, একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, অথবা প্রিন্সিপালস অফ ধরেন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের একটা মূল নীতি নিয়ে কথা বলা হলো, সে কীভাবে কাজ করে, করোনা ভাইরাস কীভাবে ইফেক্ট করে, মানুষকে আক্রান্ত করে, এটা একটা ভাষা চাইনিজ ভাষায় লেখা হলো, ধরেন উহানে চাইনিজ ভাষায় লেখা হলো, সেই বইটা আপনি চাইনিজ থেকে পড়া আর বাংলা ভাষায় অনুবাদ, ইংরেজিতে অনুবাদ হলো, সেখান থেকে বাংলাতে অনুবাদ হলো, অথবা ডাইরেক্ট বাংলাতে অনুবাদ হলো, অনুবাদ পড়ে যে মজাটা আপনি পাবেন, কিন্তু মেইন বইটা পড়ে আপনি সেই মজাটা পাবেন, ভিন্ন একটা ডিফারেন্ট মজা পাবেন আপনি। কারণ অনুবাদ কখনো মূল যে কথাটা সেটা রিপ্রেজেন্ট করে না, আমরা হয়তো মর্মটা বুঝতে পারি কিন্তু আসলে যে ভাবটা সেটা কখনোই আসে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে কথাটা, এটার অল দ্য প্রেজেস এন্ড থ্যাঙ্কস আর ফর আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, এই কথা বলে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের কথাটা বুঝতে পারবেন না, সম্ভব না। আলহামদু এটা অনুবাদ যদি আপনি করেন, সকল প্রশংসা জীবনেও আপনি করতে পারবেন না। আমাদের বোঝার জন্য আমরা অনুবাদ করছি, আলহামদুর মধ্যে কী আছে, কী পাওয়ার আছে সেটা আপনি আলহামদুটা না বুঝলে, আল মানে কি, হামদু মানে কি, এটা না বুঝলে আপনি বুঝবেন না। এইটা আমাদেরকে রিয়েলাইজেশন করার জন্যই কিন্তু, দ্যাটস ওয়াই ইউ আর হিয়ার, টু লার্ন দ্য কোরআনিক আরবিক, মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা এই জন্যই এখানে এসেছি। আদরসুল খামিস লেসন ফাইভ, আমরা গত ক্লাসে আপনাদেরকে দিয়েছিলাম জমির বা প্রোনাউন, আমরা বলেছিলাম অ্যাটাচড প্রোনাউন এবং ডিটাচড প্রোনাউন। আল্লাহর ওয়াস্তে আপনারা যদি কেউ মিস করে থাকেন আমাদের সেই প্র্যাকটিসটা, আমাদের সেই প্র্যাকটিসটা যদি কেউ মিস করে থাকেন, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে বলবো, এই চোদ্দটা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এইটা আল্লাহর ওয়াস্তে শিখে নেবেন। কারণ এটা এতবার আসছে কোরআনে, প্রায় 10,000 বার আসছে, এটা যদি আপনি শিখে নেন, পড়ে নেন, বুঝে নেন, তাহলে আপনাকে আর কোনো অসুবিধা নেই, আপনি 10,000 শব্দ কোরআনে শিখে নেন। আমরা আপনাদেরকে ডিটাচড এবং অ্যাটাচ প্রণাম করেছিলাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এটা আমরা আপনাদেরকে দেখেছিলাম। তার পাশে আমরা আপনাদেরকে দেখেছিলাম হুয়া ইকুয়াল টু হু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আমার সাথে একটু সবাই বলেন তো দেখি, আমার সাথে সবাই একটু বলেন, হু হুমা হুম, বলেন সবাই, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আবার বলেন এখান থেকে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহুম, এটারই প্যারালাল, হুয়া হুমা, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এইটা যদি পড়া হয়ে যায়, এইবার একটা আসেন প্র্যাকটিস, খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা যদি আপনি ভালো বুঝতে পারেন, এই প্র্যাকটিসটা ভালো করে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য পুরো কোরআনটা 10,000 শব্দ যে আসছে পুরো কোরআনে, সেইটা ইনশা আল্লাহ অনেক ইজি হয়ে যাবে ইনশা আল্লাহ। আসেন এবার আমরা প্র্যাকটিসটা করি রব্বুন শব্দের সাথে, কিসের সাথে বলেন সবাই একটু, কিসের সাথে, রব্বুন শব্দটির সাথে যুক্ত করে সর্বনামগুলোর ব্যবহার। কিরকম? আমরা ওই যে পড়লাম হু হুমা হুম, কা কুমা কুম, এটাকে আমরা একটু দেখি, জাস্ট রব্বুনটাকে অ্যাড করে দিই। আসেন, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, সবাই বলেন রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, আবার আপনার সবাই আর বলেন, আমি বলবো না, এবার আপনারা বলেন, আবার রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, বলেন রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, বলেন দেখি আবার, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না। কেন এটা পড়াচ্ছি আপনাদেরকে? কারণ 10,000 শব্দের ব্যাপার,
সেগুলো কিন্তু আপনাদের, এগুলো যদি আপনারা পড়ে আসেন, পড়ে ফেলেন, তাহলে সেগুলো যখন কোরআনে দেখতে পাবেন এরকম শব্দের শেষে এরকম যোগ হয়ে গেছে, আপনি বুঝে ফেলবেন যে ও যে পড়ছিলাম আমরা ক্লাসে, পঞ্চম ক্লাসে, ওইটাই এটা। আমরা কিন্তু কোরআন তিলাওয়াত করার সময় আমরা অবশ্যই এই ক্লাসে যুক্ত হওয়ার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আপনাদেরকে কোরআনই কারাবিক গ্রামার পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যখন কোরআন তিলাওয়াত করবেন সকাল সন্ধ্যা, তখন কিন্তু ওই কোরআনে যে শব্দগুলো পড়ছেন ওগুলো ভিজুয়ালাইজ করার, খুঁজে খুঁজে বের করার চেষ্টা করবেন কোথায় আছে, কিভাবে আছে। প্রশ্ন করবেন যে ওস্তাদ জি, টিচার স্যার, যে এই বিষয়টা, এই প্রবলেম, এটা বোঝা যাচ্ছে না ওস্তাদ জি, আমাদের এই এই কোরআনের এই শব্দটা কীভাবে এখানে যুক্ত হলো, মিলতেছে না, একটু আমরা মিলিয়ে দিব আপনাদেরকে। আবার একটু আসেন, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, আবার রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, আবার রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, আবার রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি, ওই যে আন্তি আছে ওই আন্তিটা কি হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আন্তি, এই যে আন্তিটা দেখতে পাচ্ছেন, এই আন্তিটা এখানে কি হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখেন রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, ওই যে আন্তুন্না ছিল, দেখেন আন্তুন্না ছিল, আন্তুন্নাটা কুন্না হয়ে গেছে, ওই কুন্নাটাকে আমি জাস্ট কিতাবের সাথে অ্যাড করে দিলাম, কি চমৎকার পড়া, দেখছেন রব্বুকুন্না রব্বুকুন্না রব্বুকুন্না, তাহলে রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা রব্বুনা, কি চমৎকার পড়া, আলহামদুলিল্লাহ। এবার একটু, এবার আমি একটু জোরে জোরে বলি, আপনারা একটু একটানে বলি, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, সবাই বলো আমার সাথে, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না। কেউ যদি না বলেন বাসার মধ্যে, লজ্জা করেন, তার লস হবে, আমার সাথে বলতে থাকেন, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা রব্বুনা। এবার আসেন আমরা কিতাবের সাথে অ্যাড করে, কিতাব কিতাব শব্দের সাথে যদি আমরা একটু অ্যাড করি, এবার একটু আমরা আগে রবের সাথে অ্যাড করছি, এবার কিতাবের সাথে অ্যাড করেন, সেম আর একটু প্র্যাকটিস হোক, কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহু আবার কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না, কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম, কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না, কিতাবি কিতাবুনা কিতাবুনা, কি চমৎকার, দেখেন। আবার একটু আসেন শুরু থেকে, কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না, কিতাবুকা, হ্যাঁ আচ্ছা আমি স্লাইডটা চেঞ্জ করছি, আবার স্লাইডে ঢুকলাম, আশা করছি এবার আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা, কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না, কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম, কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না, কিতাবি কিতাবুনা কিতাবুনা। এইভাবে কিন্তু আপনারা পড়ে ফেলবেন, প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথায় ঢুকবে না। 14টা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না তান্তু মান্তু মান্তি আন্তু মান্তুন্না আনা নাহনু, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা, ক্লিয়ার 14টা। এবার কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম, কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না, কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম, কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না, কিতাবি কিতাবুনা কিতাবুনা, পড়ে ফেললেন। এবার রব্বু দিয়ে, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা রব্বুনা, চমৎকার হয়ে গেল। এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে হবে। এবার আসেন আমরা আমাদের একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, একেবারে শেষ পর্যায়ে চলে আপনাদেরকে আজকে আমরা চমৎকার কিছু বিষয়, নতুন বিষয় শেখাবো, হয়তো আপনারা এটা আগে শেখেন নাই। আমরা আজকে আউযু বিল্লাহ ও বিসমিল্লাহ এইটা শব্দে শব্দের অর্থ শিখব, এবং সূরা ফাতিহা শেখার যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শেখার আমরা যাত্রাটা আজকে শুরু করে দেব ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, আমরা আজকে ইনশাআল্লাহ। এখন যে বিষয়টা আপনাদের জন্যে বলবো সেটি হচ্ছে তাওয়ুজ। এটা কি তাওয়ুজ? তাওয়ুজ মানে হচ্ছে আউযু বিল্লাহ, তাওয়ুজ মানে কি আউযু বিল্লাহ, এই আউযু বিল্লাহর অফিসিয়াল নাম, এই তাওয়ুজটার অফিসিয়াল নামটা আমি আপনাদেরকে একটু দেখাই,
অফিসিয়াল নামটা হচ্ছে তাউজ। আমরা যে আউজবিল্লাহ বলি, আউজবিল্লাহর অফিসিয়াল নাম হচ্ছে কি একটু সবাই বলেন, তাউজ আরবিতে। এটা কি ইসলামিক টার্মিনোলজি শিখলেন, অসুবিধা কি, ইসলামিক টার্মিনোলজি শিখলেন। তাউজ, তাউজ মানে হচ্ছে আউজুবিল্লাহ। তাউজ মানে কি, আউজুবিল্লাহ। তাউজ মানে হলো আউজুবিল্লাহ। বলেন দেখি আউজুবিল্লাহ মানে কি আরবিতে, তাউজ। তা যাব তা আইন ওয়াও যাব আ তা ও পেশ ওয়াও দাল পেশ ভুল তাউজ, তাউজ। ওকে, এবার আমরা একটু আসি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সবাই একটু বলি মুখে মুখে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি একটু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু মানে হচ্ছে আমি আশ্রয় চাচ্ছি, আউযু আমি আশ্রয় চাচ্ছি। বিল্লাহ, বি মানে হচ্ছে দ্বারা বা কাছে বা সাথে, আল্লাহ মানে আল্লাহর কাছে। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শাইতান থেকে, আর রাজিম যে শয়তান বিতাড়িত। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে শয়তান থেকে যে বিতাড়িত। আমরা আরো ভেঙে ভেঙে বলবো, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট দেখেন। তাহলে তাউস এটা কি, আউজবিল্লাহ। তাউসটা কি, আউজবিল্লাহ। আউজবিল্লাহ কাকে বলে, আউজবিল্লাহ বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হচ্ছে আউজবিল্লাহ। এবার আউযু মানে হচ্ছে আমি, আপনারা পাঁচবার করে পড়বেন, এম টি ফাইভ টি, আপনাদেরকে আমি দেখিয়েছি যে মেমোরাইজেশন থ্রু ফাইভ টাইমস, এভাবে আপনারা এটা পড়বেন। আউযু আমি আশ্রয় চাচ্ছি, আউযু আমি আশ্রয় চাচ্ছি, অসংখ্যবার আসবে কোরআনে। বিল্লাহি আল্লাহর কাছে, বিল্লাহি আল্লাহর কাছে, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতান, শয়তান থেকে, আর রাজিম জীবিত। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক, হোমওয়ার্কটা কি, আপনারা একটু লিখবেন। এখানে যারাই আছেন আমাদের সাথে জয়েন, 20 জন 22 জন ছিলেন, এখন 17 জন আছেন। তো আমরা আপনাদেরকে যে জিনিসটা শেখাবো, সূরা নাহলের 98 নম্বর আয়াত, 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়তে যাবে তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবে, আল্লাহ আদেশ করছে। দেখেন হোমওয়ার্কটা এরকম যে কেন আল্লাহ, ওয়াই আল্লাহ আমাদেরকে অর্ডার করলেন যে কোরআন পড়ার সময় আউযুবিল্লাহ পড়ার জন্য। আল্লাহ অন্য কাজের শুরুতে আউযুবিল্লাহর কথা বলেন নাই কোথাও, যে তোমরা এই কাজ করার সময়, মসজিদে ঢুকার সময়, অথবা আরও গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে ঈমান আনার সময়, অথবা তোমরা নামাজ পড়ার সময়, এরকম কোথাও নামাজের মধ্যে আউযুবিল্লাহটা পড়া এটা সুন্নত, কোনো অসুবিধা না আপনি আউযুবিল্লাহ যদি না পড়েন। কিন্তু কোরআন পড়ার সময় কেন আল্লাহ, ওয়াই আল্লাহ আমাদেরকে অর্ডার করলেন কোরআন পড়ার সময় অবশ্যই আউযুবিল্লাহ পড়তে হবে, কেন, সেই কারণটা কি, সেটা আপনারা একটু লিখবেন। সেই কারণটা আপনারা লিখবেন, আমি একটু আপনাদেরকে সংক্ষেপে একটু ধারণা দিয়ে দিচ্ছি যে একজন মোমেনের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। এই যে আমরা ক্লাসটা করতেছি, শয়তান ধোকা দিয়ে বিভিন্নভাবে আপনাকে প্ররোচনা দিয়ে আপনাকে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথাবার্তা বলে আপনাদেরকে, আপনাকে প্ররোচিত করবে যেন আপনি কোরআনটা না বুঝেন, কোরআন থেকে দূরে থাকেন। এই জন্য অর্থাৎ শয়তানের এক নম্বর কাজ হচ্ছে আপনাকে কোরআনের থেকে দূরে রাখা, আর মোমেনের এক নম্বর কাজ হচ্ছে কোরআনের কাছাকাছি চলে যাওয়া, কোরআনের জ্ঞান অর্জন করা। তাহলে শয়তানের কাজ যেহেতু সবচেয়ে বড় কাজ মানুষকে কোরআন থেকে দূরে রাখা, আর আল্লাহ শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি তোমার, আমার ভালো বান্ধাদেরকে তোমার তোমার কাছে ভিক্ষে দিব না, তাদেরকে কোরআনের কাছাকাছি রাখবো। আর শয়তান বলতে থাকে, শয়তান বলছে, শয়তান যেটা বলছে যে, শয়তান যেটা চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, শয়তান বলছে কি, যে শয়তান বলছে যে আমি আপনার বান্দাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে তাদেরকে আমি আক্রমণ করবো, তাদেরকে ওয়াসওয়াসা দিব। তো এই কোরআন থেকে মানুষকে দূরে রাখার জন্য শয়তান সবসময় ওত পেতে থাকে, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে, সেটা থেকে বাঁচার জন্য। এই জন্য আল্লাহ কোরআনের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিসের থেকে আমাদেরকে যেন দূরে রাখতে না পারে শয়তানের জন্য, কোরআন পড়ার সময় আগে আমাদেরকে পড়তে বলা হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ কোরআন থেকে আপনি নামাজ পড়লে নামাজ থেকে হয়তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা কম দিবে, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করতে আসলে আপনাকে অনেক বেশি ওয়াসওয়াসা দিবে। এই জন্যই আল্লাহ কোরআন পড়ার সময় আপনাকে আউযুবিল্লাহ পড়তে আদেশ করছেন, একেবারে এটা ফরজ মানে ওয়াজিব আর কি। আপনি বিসমিল্লাহ না পড়ার অসুবিধা নেই, কিন্তু কোরআন পড়তেছে মাঝখানে কথা বললেন, বাংলা কথা বললেন বা কিছু করলেন, আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন আপনাকে আউযুবিল্লাহ পড়া শুরু করতে হবে।
এটি নিয়ম। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এরপর দেখেন আউযু, আমি আশ্রয় চাচ্ছি বিল, এই আউযু আউযু মানে হচ্ছে আইন ওয়াউজাল, এটা হচ্ছে এটার মাদ্দা, মূল শব্দ। কি শব্দ? মূল শব্দ। এটা আমরা বারবার আর অনেক জায়গায় আসবে, এই জন্য আপনাদেরকে বলে রাখছি, আইন ওয়াউজাল, আমি আশ্রয় বা নিরাপত্তা চাচ্ছি, নিরাপত্তাই আমরা অনেকে বলি যে সেফটি ফার্স্ট, অনেক জায়গায় লেখা থাকে দেখবেন অনেক কনস্ট্রাকশন সাইটে যে সেফটি ফার্স্ট, নিরাপত্তাই প্রথম, আগে নিরাপত্তা, আগে শয়তানের কাছ থেকে আপনি নিরাপদ হয়ে গেলেন, শয়তানের কাছ থেকে আল্লাহ আল্লাহর কাছে আপনি পানাচ্ছে, আপনি আগে শয়তানের কাছ থেকে নিরাপদ হয়ে গেলেন, এরপর একটা ভালো কাজ শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন, অথবা যে কোনো কাজের শুরুতে আপনি যেখানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারে বলে আপনি মনে করেন সেখানে আউযুবিল্লাহ পড়বেন। ইস্তি সহবাসের আগে আউযুবিল্লাহ পড়তে বলা হয়, কেন? কারণ বিভিন্ন রকমের শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, হে আল্লাহ শয়তানকে আমাদের কাছ থেকে দূরে রাখো এবং আমাদেরকে শয়তানের কাছ থেকে দূরে রাখো, এবং আমাদেরকে তুমি এই সহবাসের মাধ্যমে যে রিজিক দিচ্ছ, এই এই যে সন্তানটাই সন্তানের কাছ থেকেও তুমি এই শয়তান শয়তান সন্তানটাকেও শয়তানের কাছ থেকে তুমি দূরে রাখো, এভাবে কিন্তু আমরা দোয়া করি। এই জন্য এই দোয়াগুলো পড়তে হবে, এই জন্য সেফটি নিয়ে নিতে হবে আপনাকে, সেফটি ফার্স্ট, আগে নিরাপত্তা নিতে হবে শয়তানের কাছ থেকে। আউযু, এই আইন ওয়াদ আল হচ্ছে মেইন, এবার আসেন বিল্লাহি, বি যোগ আল্লাহ, বি যোগ আল্লাহ, বি মানে হচ্ছে কাছে, তে মধ্যে, আল্লাহ মানে আল্লাহ, তাহলে আল্লাহ কাছে, আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি, সেফটি ফার্স্ট, আউযুর মূল হচ্ছে আইন ওয়াদ আল, আর বিল্লাহি মানে আল্লাহর কাছে, বি মানে কাছে, তে মধ্যে, বিল্লাহি মানে আল্লাহর কাছে, আউযু বিল্লাহ মানে আমি আশ্রয় চাচ্ছি কার কাছে, আল্লাহর কাছে। এর আরও বিস্তারিত পড়ব ইনশাআল্লাহ। দেখেন তাহলে বিল্লাহি আল্লাহর কাছে, আল্লাহ হচ্ছে আল্লাহর একটা আল্লাহর অফিসিয়াল নাম, মানে আল্লাহর মূল নাম হচ্ছে আল্লাহ, আমার মূল নাম হচ্ছে মুহসিন, আর আমার বিভিন্ন আরও অন্য অন্য নাম আছে, মাশকুর নামে কেউ চিনে, হ্যাঁ কেউ মুসা, বিভিন্ন রকমের নাম আছে, এগুলো এক একজন এক এক রকম করে বুঝে, অর্থাৎ আল্লাহর যে মূল নাম হচ্ছে আল্লাহর নাম, এটা হচ্ছে আল্লাহর মূল মেইন নাম, আর বাকি যে গফফার, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ সকলিশুন সামিয়া বাসির, আল্লাহ পরাক্রমশালী আজিজ, এগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। আমরা যেটা আমাদের তাওহীদুল আসমা ওয়া সিফাত আপনাদেরকে তাওহীদ অংশে যেটা পড়িয়েছি, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর নেমস অ্যান্ড অ্যাট্রিবিউটস, সেটা হচ্ছে আল্লাহর ওইখানে তাওহীদের একটা চ্যাপ্টার, আপনাদেরকে আমরা ইনশাল্লাহ কালকে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। বাকি তাহলে আল্লাহর অন্য অন্য নামগুলো হচ্ছে গুণবাচক নাম। এরপর দেখেন এই মিন, মিন হচ্ছে থেকে, মিন মানে থেকে, এটি কোরআনে আসছে 3000 বারেরও বেশি, সুবহানাল্লাহ, 3000 বারেরও বেশিও বেশি এই শব্দটা কোরআনে আসছে, পুনরাবৃত্ত হয়েছে। এবার আসেন আশ-শাইতান, শয়তান আসছে 88 বার, এটি 8 টাইমস আছে শয়তান। এই শয়তানের বহু বচন হচ্ছে শায়াতিন, এক বচন হচ্ছে শয়তান, বহু বচন হচ্ছে শায়াতিন, এটি কোরআনে আসছে 88 বার। আপনি যদি শুধু শয়তান এবং শায়াতিন এই শব্দ দুইটা শিখে ফেলেন, তাহলে আপনি কোরআনের টোটাল 88টা 88 ওয়ার্ড আপনি শিখে ফেললেন, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসেন আর রাজিম, আপনি কি মনে করেন শয়তান আমাদের কাছের কেউ? না, কখনোই না। শয়তান ইজ আওয়ার ওপেন এনিমি, শয়তান ইজ আওয়ার ওপেন এনিমি, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, ইন্না শয়তান লাকুম আদুউ মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। এই শয়তানকে বলা হচ্ছে তার সে কেমন, আর রাজিম, যে বিতাড়িত, সে বহিষ্কৃত, অভিশপ্ত, আল্লাহর ক্ষমার অযোগ্য, সে অহংকার করেছিল, এজন্য অহংকার করা যাবে না। সুতরাং আনন্দিত হন যখন আল্লাহর নাম নেওয়া হয়। আমরা কিন্তু আপনাদেরকে সূরা ফাতিহা যখন শেখাবো তখন কিন্তু রিয়েলাইজেশনও শেখাবো, যে কোন আয়াতটা পড়ার সময় কী পড়ার সময় আপনার মনের ভিতরে কী অবস্থা হবে, এটা আমরা আলোচনা করবো। সুতরাং আনন্দিত হন যখন আল্লাহর নাম নেওয়া হয়, মনে আশা জাগান এবং আল্লাহর ভয়ে ভীত হন। আল্লাহর ভয়ে ভীত হইতে হবে। আচ্ছা, আমি স্টপ করলাম স্লাইডটা, আবারও স্লাইডটা আমি যাচ্ছি। আচ্ছা, আশা করছি এখন আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা। আনন্দিত হন যখন আল্লাহর নাম নেওয়া হয়, মনে আশা থাকেন এবং আল্লাহর ভয়ে ভীত হন। আল্লাহর ভয়ে ভীত হইতে হবে, এই যে আউযু বিল্লাহ, আল্লাহ আউযু বিল্লাহ বলার সাথে সাথে আনন্দিত হন যে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আল্লাহর নাম নেওয়ার জন্য। দ্বিতীয়ত হচ্ছে আপনার মনে আশা জাগান এবং আল্লাহর ভয়ে ভীত হন, কারণ ইমান হচ্ছে ভয় এবং আশার মাঝামাঝি। আল ইমানু বাইনা রাজা ওয়াল খাউফ, ইমান হচ্ছে ভয় এবং আশার মাঝামাঝি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে হায়, যদি একজন লোক জাহান্নামী হয়তো আমি সেটা হব, ওই ভয় করতেন। আবার বলতেন যে হায়, অবশ্যই একজন যদি লোক জান্নাতে হয়তো আমি সেটা হতে পারি। আশাবাদী হইতে হবে, আবার আল্লাহর ভয়ে ভীত হইতে হবে, এটা হচ্ছে ইমান। আল্লাহর নৈকট্যও ফিল করতে হবে যে আল্লাহ আল্লাহ আমার অনেক নিকটবর্তী, আউযু বিল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
এবং শয়তানের উপস্থিতি উপলব্ধি করুন। শয়তান আপনার আশপাশেই আছে, আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য আল্লাহ শক্তি দিয়ে রাখছে তাকে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করছে, প্রচেষ্টা চালাচ্ছে, উপলব্ধি করুন। এবং একসাথে আপনার যে কেরামান কাতিবিন আছে, সম্মানিত লেখক যারা রয়েছেন আপনার দুই কাঁধে, কেরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। আমরা অনেকে মনে করি কেরামান ডান পাশে আর কাতিবিন বাম পাশে, না এটা ভুল। কেরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখকগণ, দ্য রেসপেক্টেড রাইটার্স, যারা লেখেন আমাদের আমল নামা, এই তাদেরকে বলা হয় কেরামান কাতিবিন। এদের উপস্থিতি আপনি উপলব্ধি করেন যে তারা লিখছে সবকিছু, টাইপ করছে 24 ঘন্টা, আপনি কি করতেছেন, ভালো করলেও টাইপ করছে, খারাপ করলেও টাইপ করতেছে, আর শয়তান আপনার চারপাশে ঘুরতেছে, আপনাকে আপনার এই দুনিয়ার জীবনটাকে আপনার কাছে খুব লোভনীয় করে উপস্থাপন করার জন্যে, অন্যায় করার জন্য, পাপ করার জন্য, জুলুম করার জন্য। কেন শয়তানকে বিতাড়িত বলা হলো? কারণ সে অহংকার করেছিল। যেন আমরা এটা সবসময় মনে রাখি, মনের মধ্যে রাখি, আমরা অহংকার করতে পারবো না। এরপর আউযু, আমি আশ্রয় নিচ্ছি বিল্লাহি, আল্লাহর কাছে, মিনাশ শয়তান, শয়তান থেকে, আর রাজিম, যে বিতাড়িত। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে, আমাদের সময় শেষ, আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আপনাদেরকে বিসমিল্লাহ এবং সূরা ফাতিহা দেখাবো, স্টেপ বাই স্টেপ আমরা সূরা ফাতিহা পুরোটা উইথ রিয়েলাইজেশন। আপনাকে কী ফিল করতে হবে সূরা ফাতিহাটা পড়ার সময়, আপনার নামাজের মধ্যে খুশু খুঁজু আনার জন্য আপনি কীভাবে, হাউ টু আন্ডারস্ট্যান্ড, হাউ টু ফিল, হাউ টু রিয়েলাইজ দ্য ইয়োর কোরআন, হাউ টু সেট খুশু খুজু ইন ইয়োর সালাত। ইনশাআল্লাহ উইল এক্সপ্লেন স্টেপ বাই স্টেপ, এবং আপনাদেরকে কোরআনটা বোঝানোর চেষ্টা করবো, ইসলামের বেসিক বেসিক যে বিষয়গুলো সেগুলো বোঝানোর চেষ্টা করবো। পাশাপাশি আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তাজউদগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, কোরআনের সাথেই থাকুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, কোরআন চর্চা করুন, নিজের জীবনে ধারণ করুন, পরিবারের মধ্যে কোরআনকে অ্যাপ্লাই করুন, সমাজের মধ্যে অ্যাপ্লাই করুন, রাষ্ট্রের মধ্যে কোরআনকে ছড়িয়ে দেন, এবং কোরআনিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন। হাযা মা ইনদি ওয়া আল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।